আগে পড়ে নাও কোনো প্রশ্ন আছে কিনা আমাকে বলো আবার ফ্রিপারিডাক মাখতে শুরু করবে আমি জাস্ট দু মিনিটে আসবো একবার আমি একটা স্টেটমেন্ট বলছি এই অঙ্কটাতে কি বার করতে বলেছে হোয়াট ইজ দ্য মিনিমাম অ্যাক্সেলারেশন হুইথ হুইচ বার এ শুড শিফটেড আমি অঙ্কটাকে একটু এক্সটেন্ড করছি আমি বলছি মিনিমাম নয় হোয়াট ইজ দ্য রেঞ্জ অফ অ্যাক্সিলারেশন এখানে প্রশ্নটা এরকম আছে যে একটা মিনিমাম অ্যাক্সেলারেশন এরপর যদি আমি অ্যাক্সিলারেশনটা বাড়াই যতই নিয়ে যাই জিনিসটা স্ট্যাটিক থাকবে আমি একটা স্টেটমেন্ট বলছি যেটা এই অঙ্কের পার্ট নয় হ্যাঁ সেটা এক্সটেন্ডেড ইনফ্যাক্ট এক্সিমাম এর অঙ্কটাতে ওটা আছে সেটা হলো ম্যাক্সিমামও একটা ভ্যালু আছে তার বেশি চলে গেলেও কিন্তু জিনিসটা স্ট্যাটিক থাকবে না তাই আমি প্রশ্নটা করলাম হোয়াট ইজ দ্য রেঞ্জ অফ অ্যাক্সিলারেশন এইচ বার মাই আছে হোয়াট ইজ দ্য রেঞ্জ অফ ফোর্স আমরা অ্যাক্সিলারেশনে বার করি ফোর্সই বার করি কিছু ম্যাটার করে না অঙ্কটা সলভ করতে হবে মিনিমাম অ্যাক্সিলারেশন ঠিক আছে আর একবার আমি জিনিস রিপিট করি যে জিনিসটাকে যদি এই এম টুকে যদি নিচে না পড়তে হয় এম টু আর ক্যাপিটাল এম এর মধ্যে যদি একটা ফ্রিকশন থাকে তাহলে সেটা হেল্প করে মানে এম কে স্ট্যাটিক রাখতে হেল্প করে কিন্তু এরকম জাস্ট ছেড়ে দিলে এম আর ক্যাপিটালের মধ্যে এম এর মধ্যে কোনো কন্ট্যাক্ট আসবে না নর্মাল রিয়াকশন ফোর্স তৈরি হবে না তাই জন্য ফ্রিকশানও তৈরি হবে না সেই কন্ট্যাক্টটা আনার জন্য আমরা এই অবজেক্টটাকে এই সাইড দিয়ে একটা ফোর্স এফ দেব যাতে করে এই লার্জ মাসটা ডান দিকে অ্যাক্সেলারেট করে আর তার ফলে একটা কন্ট্যাক্ট তৈরি হয় আমরা ফ্রি বডি ডায়াগ্রাম আঁকি প্রথমে ক্যাপিটাল এম এর উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড এমজি জি নর্মাল রিয়াকশন নিচের সারফেসে কিন্তু কোনো ফ্রিকশন নেই টেনশন টেনশন ওপরের অবজেক্টের জন্য একটা এখানে নর্মাল রিয়াকশন ফোর্স হবে আমি বলছি এন ওয়ান আর এই সিচুয়েশনে আমার যখন মিনিমাম ফোর্স দিয়ে আমি ওকে মুভ করাচ্ছি এম ওয়ান কোন দিকে মুভ করার চেষ্টা করছে এম ওয়ান ডান দিকে মুভ করার চেষ্টা করছে কারণ এম টু নিচে আসার চেষ্টা করছে তাই ক্যাপিটাল এম এম ওয়ান এর রেসপেক্টে বাঁ দিকে আসার চেষ্টা করছে সেই জন্য এম ওয়ান ক্যাপিটাল এমকে কে ফ্রিকশনাল ফোর্স দেবে ডান দিকে নাম দিলাম এফ এফ ওয়ান এইখানে একটা কন্ট্যাক্ট চলে আসবে বলছি এন টু এম টু ক্যাপিটাল এম এর রেসপেক্টে নিচে আসার চেষ্টা করছে ক্যাপিটাল এম এম টু রেসপেক্টে ওপরে যাওয়ার চেষ্টা করছে তাই এখানে ফ্রিকশনাল ফোর্স আসবে নিচের দিকে এফ এফ টু আর অবজেক্টটা একটা অ্যাক্সেলারেশন নিয়ে ডান দিকে যাচ্ছে এই অ্যাক্সেলারেশনটাও আমি দিলাম ওকে আমার সব ফোর্স এখানে দেওয়া হয়ে গেছে ইকুয়েশন লেখার আগে আমি এম ওয়ান এর করে নিচ্ছি এম ওয়ান এর আমরা কার রেসপেক্টে ফিবডি আঁকবো ক্যাপিটাল এম এর রেসপেক্টে কারণ এম ওয়ান ক্যাপিটাল এমের এর আছে আমরা এতক্ষণ অনেক অঙ্ক করেছি আমরা দেখেছি তার সুবিধাটা কি এম ওয়ান জি নিচের দিকে এন ওয়ান ওপরের দিকে টেনশন ডান দিকে কন্ট্যাক্ট ফোর্স ফ্রিকশনাল ফোর্স বাঁ দিকে আর রিয়েল ফোর্স আর কোনো নেই এবারে সিউডো ফোর্স যেহেতু বড় অবজেক্টটা এ ডাইরেকশন এর ডান দিকে যাচ্ছে তাই এটা এম ওয়ান এম এর ইকুয়েশন গুলো কি হবে এন উপরের দিকে আর কেউ উপরের দিকে আছে আর কেউ উপরের দিকে আছে আর কোনো ফোর্স আর কোনো ফোর্স মনে হয় দিকে নেই বাকি সব নিচের দিকে এন ক্যাপিটাল এম জি প্লাস এন ওয়ান টু মাইনাস এফ এফ ওয়ান মাইনাস টি ইজ টু এম এ একটু ফোর্স গুলো কাউন্ট করে নাও এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নটা ফোর্স এখানে কটা ফোর্স আছে এম ওয়ান এর জন্য যেটা সেটা একটু লিখে নিই এম ওয়ান এর জন্য ভার্টিক্যাল ডিরেকশনে হচ্ছে এন ওয়ান ইজ ইকাল টু এম ওয়ান জি আর হরেজেন্টাল ডিরেকশনে টি

k times n1 তো m2 এর আমরা ফ্রি বডি ডায়াগ্রাম তাহলে m2 এর কি কাজ করছে ওয়েট obviously টেনশন আছে উপরের দিকে আর কিছু আছে কি প্রথমত m2 এর সঙ্গে ক্যাপিটাল m এর কন্টাক্ট তৈরি হচ্ছে কিনা এই ফোর্সে তো আমি দেখতে পাচ্ছি কন্টাক্ট তৈরি হচ্ছে না কোন কারণ সাইডওয়াইজ কোনো ফোর্স নেই যদি সাইডওয়াইজ কোনো ফোর্স না থাকে তাহলে ক্যাপিটাল এম এর সাথে এম টুর কন্টাক্ট হবে কি করে হতে পারে না কিন্তু আমাদের ফ্রিবয় ডায়াগ্রাম কার রেসপেক্টে আঁকছি ক্যাপিটাল এম এর রেসপেক্টে ক্যাপিটাল এম এ অ্যাক্সিলারেশনে অ্যাক্সিলারেট করছে ডান দিকে তাহলে সিউডো ফোর্স আছে সিউডো ফোর্সের ডাইরেকশন কোন দিকে বাঁ দিকে এম টু এ এই এম টু এ সিউডো ফোর্সের জন্য কন্ট্যাক্ট তৈরি হলো তার ফলে নর্মাল রিয়াকশন ফোর্স তৈরি হলো এন টু যেটা আমরা যে এঁকেছিলাম এন টু তার সঙ্গে সেম উল্টো দিকে আর কি থাকবে ফ্রিকশনাল ফোর্সের ডাইরেকশন কোন দিকে হবে ওপরের দিকে কারণ এম টু ক্যাপিটাল এম এর রেসপেক্টে নিচের দিকে যাওয়ার চেষ্টা করছে তাহলে এফএফ টু ওপরের দিকে একবার অ্যাকশন রিয়াকশন পেয়ার গুলো দেখে নাও এন টু এফ টুর ইকুয়াল আর অপোজিট হচ্ছে ক্যাপিটাল এম আর স্মল এম টুর মধ্যে যে অ্যাকশন রিয়াকশন বা কন্ট্যাক্ট ফোর্স সেগুলো অ্যাকশন রিয়াকশন হয়ে অপজিট দিকে ইকুয়াল ম্যাগনিচিউড হয়েছে কিনা জাস্ট ভেরিফাই হয়ে গেছে আমার আর কিছু নেই স্ট্যাটিক কেস স্ট্যাটিক কেস আমি এর ইকুয়েশন লিখে ফেলতে পারি এর ইকুয়েশন কি হবে আমি নিচের দিকটা পজিটিভ নিচ্ছি এম টু মাইনাস টি মাইনাস ফ্রিকশনাল ফোর্স এফ এফ টু ইজ ইকুয়াল টু জিরো এইভাবে লিখলাম আমি ঠিক আছে মানে ইকুয়াল না করে জাস্ট নেট নিচের দিকে ফোর্স কত এম টু জি মাইনাস টি মাইনাস এফ এফ টি ইকুয়াল টু জিরো কোনো অ্যাক্সেলারেশন নেই আর হরেজেন্টাল ডিরেকশনে কি আছে এন টু ইকুয়ালস টু এম টু এ আর ফ্রিকশন ফোর্স কন্ডিশন কি যেহেতু স্ট্যাটিক তাই এফ এফ টু ইজ লেস দ্যান ইকুয়াল টু কে টাইমস এন টু আমার ইকুয়েশন লেখা হয়ে গেছে দ্বিতীয় অবজেক্টে ওকে যেহেতু দুটো অবজেক্টারই মাস ইকুয়াল ওই জন্য দুটো এম ধরে নিলে হয় না হ্যাঁ 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 কারেক্ট ভেরি গুড আমি আর এম টু কেন লিখছি সবকটাকে আমি এম করে নিই ঠিক আছে ওকে আমি আর কমপ্লিকেট করে তো লাভ নেই এম ওয়ান এম টু হ্যাঁ আমি কোয়েশ্চেনে যদি এম ওয়ান এম টু থাকতো তাহলেও অঙ্কটা একইভাবে এগোনো হতো আমার মনে হয় না সেটা বিশাল কিছু কমপ্লিকেটের হতো বাট ঠিক আছে এইবারে একটা ক্রিটিক্যাল কনসেপ্ট এম ওয়ান এম টু দুটোই স্ট্যাটিক এম ওয়ান কন্ডিশনে এবারে আমার কি হচ্ছে এম টু পড়ার চেষ্টা করছে কিন্তু এম ওয়ান ডান দিকে যাওয়ার চেষ্টা করছে কিন্তু স্ট্যাটিক আছে কিন্তু স্ট্যাটিক এর তো একটা লিমিটিং কন্ডিশন আছে মানে স্ট্যাটিক ফ্রিকশনটা বাড়তে 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 একটা সময় গিয়ে ম্যাক্সিমামে পৌঁছে যায় তারপরেও যদি এক্সটার্নাল কন্ডিশন যদি বেড়ে যায় তাহলে কি হয় স্লাইডিং শুরু হয়ে যায় তখন আমরা কনস্ট্যান্ট ফ্রিকশনের ভ্যালু পেয়ে যাই যেখানে কাইনেটিক ফ্রিকশনের জোনে আমি পৌঁছে যাই কথা হচ্ছে এখানে দুটো অবজেক্ট দুটো অবজেক্ট দুটো কন্ট্যাক্ট দুটো কন্ট্যাক্টেই কি লিমিটিং কেসে পৌঁছবে আমার যদি দুটো অবজেক্ট থাকে লিমিটিং কেস কিসের ওপর ডিপেন্ড করছে তাদের দুজনে মিলে মধ্যে কোয়েফিশিয়েন্ট অফ ফ্রিকশন এখানে দুজনের ক্ষেত্রে কোয়েফিশিয়েন্ট অফ ফ্রিকশন সেম দ্বিতীয় কন্ডিশন কি নর্মাল রিয়াকশন ফোর্স দুজনের ক্ষেত্রে তো নর্মাল রিয়াকশন ফোর্স আলাদা লিমিটিং ফোর্সটা কত লিমিটিং ফোর্স হচ্ছে কে তাহলে দুজনের ক্ষেত্রে লিমিটিং কেস তার মানে দুজন স্লাইড করার চেষ্টা করবে পয়েন্টে এরম কি হতে পারে যে এম ওয়ান আগে স্লাইড করতে শুরু করলো এম টু তখনও স্লাইড করেনি সেটা হলে কি হবে টেনশন তো জিরো হয়ে যাবে তখন যেই কন্ডিশনটার জন্য স্লাইড করছিল সেটা হবেই না অন দা আদার হ্যান্ড এম আগে স্লাইড করতে শুরু করে দিল হতে পারে হতে পারে না দড়ি ছিঁড়ে যাবে কিন্তু এক্ষেত্রে তার মানে যখন দড়ি দিয়ে কানেক্টেড তো লিমিটিং কেসে কথা সেটা কি করে হবে সেটা এইভাবে হয় এটা কিন্তু মাথায় খেয়াল রেখো আমি ধরে নিচ্ছি এম টু আগে লিমিটিং কেসে পৌঁছবে এম টু তার লিমিটিং কেসে পৌঁছে গেছে এম ওয়ান তখনও লিমিটিং কেসে পৌঁছায়নি এরপরে কন্ডিশনটা বাড়লো এম টু কিন্তু তখনও স্লাইড করতে পারছে না তখন কি হয় এম টুর যে লিমিটিং কন্ডিশন সেইটা কিছুক্ষণ থেকে যায় মানে ফ্রিকশনাল ফোর্সের ভ্যালুটা ওই কেন হয়ে কিছুক্ষণ কনস্ট্যান্ট থেকে যায় স্ট্যাটিকে মানে সেক্ষেত্রে কি হবে এই পুরো জোনটাই জোন মানে ম্যাক্সিমাম পৌঁছানোর পরেও কন্ডিশনের সাথে সাথে গেল না আরো কিছুক্ষণ পরে যাবে কতক্ষণ পরে যাবে যতক্ষণ না ম্যাক্সিমাম কন্ডিশনে হচ্ছে তার মানে দুজনেই যখন স্লাইড করতে শুরু করছে দুজনেই তখন লিমিটিং কেসে আছে দুজনেই লিমিটিং কেসে থাকলে তবে তারা স্লাইড জাস্ট আরেকটু দিলে স্লাইড করবে ক্লিয়ার একজন লিমিটিং কেসে পৌঁছে তারপরেও কাইনেটিক শুরু করছে না অন্য কন্ডিশন জন্য আটকে গেছে তাহলে আমার এইখানে এক্স কি কন্ডিশন এই আমি একটা বলেছিলাম যে এক্সটার্নাল ফোর্সটা বাড়ানোর সাথে সাথে কি হচ্ছে হয়তো তাই এক্সটার্নাল কন্ডিশন আর বাড়িয়ে দিলে কাইনেটিকে চলে যাবে কিন্তু এম টু যাচ্ছে না আটকে থেকে যাচ্ছে এম ওয়ান যতক্ষণ না লিমিটিং কেসে পৌঁছচ্ছে দুজনেই যখন লিমিটিং কেসে পৌঁছালো তারপরে স্লাইডিং শুরু করবে ক্লিয়ার ওকে আমরা এবার এবার সলভ করে দিই অঙ্কে আর কিছু নেই কিন্তু এবার মাই যে অঙ্কটা আছে যেখানে ফোর্থটা বার করতে হবে সেইটাতে কিন্তু এর ইকুয়েশনটা দরকার পড়ে সেটা হোমওয়ার্ক আমি এখানে ওটা ছাড়া করে দিচ্ছি এবারে তাহলে কি হলো

যদিও আমাদেরকে এই অঙ্কটাতে ম্যাক্সিমাম ভ্যালু মিনিমাম ভ্যালু এরকম বার করতে বলেছে তাই জন্য আমি এখনই ইকুয়াল টুটা পুট করছি না আমি অঙ্কের থ্রু দিয়ে বার করব ওকে তাই এটাকে আমি ওই লেস দ্যান ইকুয়াল টু লেস দ্যান ইকুয়াল টু লিখে এগোই আপাতত এফ এফ ওয়ান ইজ লেস দেন ইকুয়াল টু কে এম এফ এফ টু ইজ লেস দেন ইকুয়াল টু কে এম এ হবে এবার কি করব এফ এফ ওয়ান আর কোন ইকুয়েশন আছে এই ইকুয়েশনটা প্রথম ইকুয়েশানটা সেই ইকুয়েশানটা থেকে এফ এফ ওয়ান কত এফ এফ ওয়ান ইজ ইকুয়াল টু টি মাইনাস এম এ সেটা এখানে পুট করে দিই আমি লিখতে পারি টি মাইনাস এম এ লেস দ্যান ইকুয়াল টু কে টাইমস এম জি দেখা যায় এবার ইকুয়েশন নিয়ে খেলা সিমিলারলি এখানেও এফ এফ টু ইজ ইকুয়াল টু এম জি মাইনাস টি হুট করে যদি দিই তাহলে এম জি মাইনাস টি ইজ লেস দেন ইকুয়াল টু কে টাইমস এম এটাকে আমি ইকুয়েশন টু বলছি এটাকে আমি ইকুয়েশন ওয়ান বলছি ঠিক আছে এবারে আমি ইকুয়েশন ওয়ান এর লেফট হ্যান্ড সাইড আর ইকুয়েশন টু এর লেফট হ্যান্ড সাইড কে যদি অ্যাড করে দিই দেখতে পাচ্ছি টেনশনটা কেটে বেরিয়ে যাবে তাহলে ইকুয়েশন ওয়ান এর লেফট হ্যান্ড সাইড এর সঙ্গে ইকুয়েশন টু এর লেফট হ্যান্ড সাইড আর ইকুয়েশন ওয়ান এর রাইট হ্যান্ডের সাইড এর সাথে রাইট হ্যান্ড কে আমি অ্যাড করি কি পাবো টি মাইনাস এম এ প্লাস এম জি মাইনাস টি ইজ লেস দেন এই দুটো সাইড আমি অ্যাড করতে পারলাম কেন কারণ টি মাইনাস এম এ কে এম জির থেকে ছোট এম জি মাইনাস টি কে এম এর থেকে ছোট দুটো ছোটোকে যদি আমি অ্যাড করি দুটো বড়কে অ্যাড করার থেকে ছোট হবে সেই জন্য আমি এটা লিখতে পারি এবারে আমি লিখে ফেলতে পারি এখান থেকে এম জি এম জি ইজ লেস দেন ইকুয়াল টু কে এম এ প্লাস এম এ হয়ে গেছে অঙ্ক আমার আমি এম জি কমন নিয়ে নিলে ওয়ান মাইনাস কে লেস দেন ইকুয়াল টু এম এ কমন নিলে মানে জিটু ওয়ান এর মিনিমাম ভ্যালু আমি এখান থেকে পেয়ে গেলাম মিনিমাম কত অ্যাক্সিলারেশন তাহলে অ্যাক্সিলারেশন মিনিমাম কত হয়ে গেল g ইন্টু ওয়ান মাইনাস কে বাই ওয়ান প্লাস কিউ ঠিক আছে অঙ্ক কিন্তু ইরোডমের অঙ্কটা শেষ হয়েছে কিন্তু আমি বলেছিলাম একটা ম্যাক্সিমাম অ্যাক্সেলারেশনও আছে মানে এটা মিনিমাম এর থেকে অ্যাক্সিলারেশন আমি যদি বাড়াই জিনিসটা স্ট্যাটিক কিন্তু আমি বাড়াতে 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 কি আমি প্রচুর বাড়িয়ে দিতে পারি জিনিসটা তাও স্ট্যাটিক থাকবে ম্যাক্সিমাম কোনো ভ্যালু আছে কি সেইটা আমরা কিন্তু একটু চিন্তা করব ওকে ফিরে আসি সিচুয়েশনটা আচ্ছা এখানে সিচুয়েশনটাতে এই হচ্ছে সিচুয়েশনটা ভাবো মিনিমাম অ্যাক্সেলারেশনের সাথে সাথে আমি একটা মিনিমাম ফোর্স পাবো সেইটা এসি বারবার অঙ্ক বাড়িতে বাদ করবে হোমওয়ার্ক এবার ফোর্সটা বাড়াচ্ছি 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 বেশি ফোর্স বাড়ালে কি হতে পারে তোমরা কি একটু ভাবতে পারবে দেখো যদি এম না থাকতো জাস্ট এম টু থাকতো আর আমি ক্যাপিটাল একটা ফোর্স যদি দিতাম ডান সাইডে তোমরা সেটা একটা অঙ্ক ভাবতে পারো যে একটা ব্লক আছে তার সাথে ব্লক এরকম লাগানো আছে একে আমি ঠেলছি কোন কন্ডিশনে বা কত ফোর্স দিলে এম টু নিচে পড়ে যাবে না এটা কিন্তু একটা অঙ্ক হতে পারে এম ওয়ান থাকার জন্য এম সহজে পড়ছে না তাকে আরো একজন কেউ আটকাচ্ছে ওই টেনশন দিয়ে প্লাস এম এর সাথে যে ফিকশন ফোর্স এই সব মিলিয়ে আর একটু হেল্প হচ্ছে এম পড়ছে না এবার ভাবো এম যদি না থাকতো তাহলে কি হতো এমনি আমি যদি কোনো ফোর্স না দিই তাহলে কিন্তু এম ওয়ান এম টুর ওপরেই থাকবে কিন্তু যদি আমি এমকে কে যদি আমি ফোর্স দিই তাহলে কি হতে পারে হ্যাঁ রূপম বল অবজেক্টটা স্ট্যাটিক থাকবে না মানে এম ওয়ান অবজেক্টটা কোন দিকে মুভ করতে পারে স্ট্যাটিক থাকতেও পারে কিন্তু ফোর্সটা যদি বাড়াই তাহলে এম ওয়ান কোন দিকে মুভ করবে বাঁ দিকে দিকে ওকে এবার আমি দড়ি দিয়ে এম কে ঝুলিয়ে দিয়েছি সেক্ষেত্রে এম ওয়ান কি বাঁ দিকে মুভ করতে পারে ফোর্সটা যদি খুব বেশি হয় তখন হবে ফোর্স বাড়াতে বাড়াতে আমি ফোর্স যদি এত বাড়িয়ে দিলাম এম সেক্ষেত্রে বাঁ দিকে মুভ করতে পারে এম সেক্ষেত্রে ওপর দিকে উঠবে ওকে তাহলে ম্যাক্সিমাম অ্যাক্সিলারেশনের কন্ডিশনটা ওইখান থেকে বেরোবে কি হবে এই যে আমি এত ফ্রি বডি ডায়াগ্রাম সব এঁকেছি জাস্ট ফ্রিকশন ফোর্স এর ডাইরেকশন গুলো চেঞ্জ হয়ে যাবে তাই না এম ওয়ান বাঁদিকে মুভ করার চেষ্টা করছে তাহলে ফ্রিকশন ফোর্স ডাইরেকশন কোন দিকে হবে উল্টে যাবে এম টুর ক্ষেত্রেও তাই ইউরোডোবে কিন্তু এই জিনিসটা দেয়নি আমাদের এইচ সি ভার্মার মাথায় এটা ছিল সে অঙ্কে এটা দিয়েছে এটা এইচ সি ভার্মার প্রবলেমটাতে রয়েছে ম্যাক্সিমাম ফোর্স মিনিমাম ফোর্স আমি আর করব না এবার তোমাদের করতে হবে ঠিক আছে যা বলার বলে দিয়েছি ম্যাক্সিমাম অ্যাক্সেলারেশন বার করো তার মানে অ্যাক্সেলারেশন একটা মিনিমাম ভ্যালু আছে একটা ম্যাক্সিমাম ভ্যালু আছে যার মধ্যে থাকলে অবজেক্টটা অবজেক্ট গুলো স্ট্যাটিক থাকবে সিমিলারলি মিনিমাম ফোর্স আছে ম্যাক্সিমাম ফোর্স আছে স্ট্যাটিক থাকবে